हेलो बंधुरा, आज के शिखे नेब गसागु कीभावे करते हैं। गसागु करार आज के एक खूब सहजतम पद्धति आम्रा देखे नेब। से पद्धतिटर नाम हलो मौलिक उत्पादक सहाज्ये गसागु। ताले चलो आम्रा कथा ना बाड़िए प्रथम एक दुएर दागेर कयेर अंकटीते चले आसि। तुम्हरा देखते ही पाच दुएर दागेर कयेर अंकटीते रयेछे 66 एवं 84। তাহলে আমরা প্রথমে দুটো সংখ্যাকে আলাদা আলাদা করে প্রথমে লিখব। দেখো আগে আমরা প্রথমেই লিখে নেব যেটি রয়েছে সেটি হলো 66। তাহলে দেখো আমরা লিখলাম প্রথমে 66। 66 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক তারপর আমরা 84 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা জানোই মৌলিক সংখ্যা মানে কোনগুলো। মৌলিক সংখ্যা মানে হলো 2, 3, 5, 7, 11, 13 प्रभृति संख्या हलो मौलिक संख्या। और तुम्हारा एगुलो जानो जो जौगिक संख्या कोनगुलो। और तुम्हारा एगुलो जानो जौगिक संख्या हलो 4, 6, 8, 9 प्रभृति। तुम्हारा जदि जौगिक संख्या एवं मौलिक संख्यार धारणा ना पे थको तेल एक डेस्क्रिप्शन लिंक दिए देव से तुम्हारा जौगिक संख्या एवं मौलिक संख्या कोनगुलो भलोक जिने। এবং যদি তোমরা এটাও জেনে না থাকো যে জোড় সংখ্যা কোনগুলো এবং বিজোড় সংখ্যা কোনগুলো, ওই ডেসক্রিপশনের লিংক থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলে আসো আমরা অঙ্কটা দিয়ে চলে আসি। তাহলে আমরা প্রথমেই 66 দেখব কি দিয়ে ভাগ করা যায়। দেখব 66 শেষের সংখ্যাটি কি রয়েছে 6, অর্থাৎ এটি একটি জোড় সংখ্যা। তাহলে আমরা জোড় সংখ্যা থাকলেই তাকে প্রথমে এই 2 দিয়ে ভাগ করব। তাহলে চলো আমরা 2 দিয়ে প্রথমে 66 ভাগ করি। 2 দিয়ে আমরা 66 ভাগ করলে ভাগফল হবে 33। এবারে আমরা আবার 33 ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 33 লাস্টের অঙ্কটি কি রয়েছে 3। 3 যেহেতু বিজোড় সংখ্যা তাহলে আর একে 2 দিয়ে ভাগ করা যাবে না, তখন আমরা তাকে 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে আমরা যদি 33 ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগফল হবে 11। এবার 11 কি দিয়ে ভাগ করা যায়? 11 2 দিয়েও ভাগ করা যাবে না, 3 দিয়েও ভাগ করা যাবে না, 5 দিয়েও ভাগ করা যাবে না, 7 দিয়েও ভাগ করা যাবে না, যাবে 11 দিয়ে। তাহলে আমরা 11 11 দিয়ে ভাগ করি। 11 11 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1। এবারে আমরা চলে আসব 84 কিভাবে ভাগ করা যায়। যেহেতু 84 লাস্টের অঙ্কটি 4 রয়েছে তাহলে জোড় সংখ্যা, সেহেতু আমরা 2 দিয়ে ভাগ করব। যদি বিজোড় সংখ্যা হতো তাহলে আমরা তাকে 3 দিয়ে ভাগ করতাম। আমরা তাহলে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে হবে 42। আবার দেখো তোমরা 42 লাস্টের অঙ্কটি রয়েছে 2, অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে আমরা তাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হবে 21। এবারে দেখো 21 লাস্টের অঙ্কটি আবার রয়েছে বিজোড় সংখ্যা, তাহলে আমরা একে 2 দিয়ে ভাগ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা একে 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে 21 ভাগ করলে হয় 3 × 7 = 21। এরপর 7 7 দিয়ে ভাগ করব। 7 7 দিয়ে ভাগ করলে হবে 1। এবারে আমরা 66 থেকে কি কি উৎপাদক পেলাম সেগুলিকে একবার লিখে ফেলি। এবারে আমরা লিখে ফেলব 84 কি কি উৎপাদক আমরা পেলাম। এবারে আমরা দেখব 66 উৎপাদক এবং এই 84 উৎপাদকের মধ্যে কি কি মিল আমরা পাচ্ছি, কি কি সংখ্যা কে আমরা মিল পাচ্ছি। তোমরা দেখো 66 উৎপাদকের মধ্যে রয়েছে 2 এবং 84 উৎপাদকের মধ্যেও রয়েছে 2। তাহলে আমরা গসাগু এখানে লিখব 2। দেখা যাক আর কি কি মিল আমরা পাচ্ছি। দেখো 66 উৎপাদকের মধ্যে পাচ্ছি 3 এবং 84 উৎপাদকের মধ্যেও পাচ্ছি 3, তাহলে আমরা লিখব 3। আর কি কি মিল আমরা পাচ্ছি? 66 উৎপাদকের মধ্যে পাচ্ছি 1 এবং 84 উৎপাদকের মধ্যেও পাচ্ছি 1, তাহলে আমরা এই 1 লিখে দেব। যেহেতু আর কিছু আমরা মিল পাচ্ছি না, দেখো এখানে রয়েছে 11 66 উৎপাদকে, 84 উৎপাদকে কি 11 আছে? নেই, তাহলে আমরা লিখবো না। আবার 84 উৎপাদকে 2 রয়েছে, 7 রয়েছে, কিন্তু এগুলো আবার 66 উৎপাদকে নেই, তাহলে আমরা লিখব না। তাহলে দেখা যাক আমরা কি কি পেলাম। আমরা পেলাম 2 × 3, অর্থাৎ 2 × 3 = 6 এবং × 1 = 6।
चले आसब क्षयेर दागेर अंकटीते। क्षयेर दागेर अंके दुटी संख्या रयेछे, एकटा रयेछे 40 अपरटी रयेछे 90। ताहले आमरा आगे लिखे फेलि 40 एबं 90 एबं एई दुटी संख्यार आमरा उत्पादके विश्लेषण करब। तोमरा देखते ही पाच्छो 40-এর শেষের অঙ্কটি রয়েছে 0। যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটি থাকে 0 বা 5 তাহলে আমরা সেই সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করতে পারি। এছাড়াও তোমরা 2 দিয়ে চাইলেও ভাগ করতে পারো। আমি 5 দিয়ে ভাগ করছি। 5 দিয়ে 40-কে ভাগ করলে হবে 8। 8 যেহেতু একটি জোড় সংখ্যা তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব, করলে হবে 4। 4 যেহেতু জোড় সংখ্যা আবার আমরা 2 দিয়ে ভাগ করব, হবে 2। 2 যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে হবে 1। চলে আসব 90 কে উৎপাদক বিশ্লেষণ করতে। শেষ সংখ্যাটি যেহেতু 0 আছে তাহলে আমরা 5 দিয়ে করব। 5 দিয়ে ভাগ করলে হবে 90 কে 5 দিয়ে ভাগ করলে হবে 18। 18 এর দেখো শেষ অঙ্কটি রয়েছে একটি জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলব। 2 দিয়ে ভাগ করলে হবে 9। এবারে 9 যেহেতু একটি বিজোড় সংখ্যা তাহলে আমরা একে 3 দিয়ে ভাগ করব, করলে হবে 3 3 9। আবার 3 কে 3 দিয়ে ভাগ করলে হবে 1। লিখে ফেলব 40 এর কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি কি উৎপাদক পেলাম। এবারে আমরা খুঁজে নেব 40-এর যে উৎপাদকগুলি আমরা লিখলাম এবং 90-এর যে উৎপাদকগুলি লিখলাম তার মধ্যে আমরা কোন কোন সংখ্যা মিল পাচ্ছি। দেখো 40-এর উৎপাদকের মধ্যে রয়েছে 5 এবং 90-এর উৎপাদকের মধ্যেও রয়েছে 5, তাহলে আমরা গসাগুতে লিখব 5। দেখা যাক আর কি কি মিল পাচ্ছি। 40-এর উৎপাদকের মধ্যে রয়েছে 2, 90-এর উৎপাদকের মধ্যেও রয়েছে 2, তাহলে আমরা লিখব 2। এরপরে আমরা যেটি মিল পাচ্ছি সেটি হলো রয়েছে 1 এবং 1, তাহলে আমরা এখানে লিখব 1। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ 5 × 2 = 10, আবার গুণ 1 অর্থাৎ 10 × 10। চলে আসবো আমরা এবারে গয়ের দাগের অঙ্কটিতে। গয়ের দাগের অঙ্কটিতে দেখো দুটি সংখ্যা রয়েছে, একটি রয়েছে 23 এবং অপরটি রয়েছে 21। তোমাদেরকে আগেই বলে দিয়েছি উৎপাদকে বিশ্লেষণ যখন আমরা করব তখন আমরা ভাগ করব 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে প্রভৃতি মৌলিক সংখ্যাগুলি দিয়ে আমরা ভাগ করব। এবারে আমরা 23-কে ভাগ করব। 23-এরও শেষের অঙ্কটি রয়েছে 3, বিজোড় সংখ্যা, তাহলে তোমাদের বলেছি বিজোড় সংখ্যা হলে আমরা 3 দিয়ে ভাগ করব। কিন্তু এক্ষেত্রে 3 দিয়ে ভাগ করলে 23-কে ভাগ করা যাবে না, সুতরাং একে আমরা 23 দিয়েই ভাগ করব। 23 দিয়ে 23-কে ভাগ করলে হবে 1। এবারে আমরা করব 21-কে ভাগ। 21-এরও দেখো শেষের অঙ্কটি রয়েছে 1, তাহলে আমরা যেহেতু 1 একটি বিজোড় সংখ্যা তাহলে এক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, করব 3 দিয়ে। তাহলে 3 দিয়ে যদি আমরা 21-কে ভাগ করি হবে 7। 7-কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, 3 দিয়ে ভাগ করতে পারবো না, 5 দিয়ে ভাগ করতে পারবো না, পারবো 7 দিয়ে। তাহলে আমরা 7 দিয়ে ভাগ করি। 7 দিয়ে 7-কে ভাগ করলে হবে 1। তাহলে আমরা 23-এর কী কী উৎপাদক পেলাম? পেলাম 23 এবং 1। 21-এর কী কী উৎপাদক পেলাম? পেলাম 3 7 এবং 1। এই উৎপাদকগুলিকে আমরা এবারে লিখে ফেলবো। এবারে আমরা দেখব 23-এর যে উৎপাদকগুলিকে আমরা লিখলাম এবং 21-এর যে উৎপাদকগুলিকে আমরা লিখলাম এই উৎপাদকগুলির মধ্যে কি কি মিল রয়েছে। দেখো 23-এর উৎপাদকে রয়েছে 1 এবং 21-এর উৎপাদকে রয়েছে 1, এছাড়া দুজনের উৎপাদকে আর কোনো মিল নেই, তাহলে আমরা এদের গসাগু লিখে ফেলব 1। এবার চলে আসব ঘয়ের দাগের অঙ্কটিতে। ঘয়ের দাগের অঙ্কটিতে 3টি সংখ্যা রয়েছে, সংখ্যাগুলি হলো 25, তারপরে রয়েছে 30 এবং সবশেষে রয়েছে 45। এই 3টি সংখ্যাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তোমাদেরকে একটা কথা বলেছিলাম, শেষের সংখ্যাটি যদি 0 বা 5 থাকে তাহলে তাকে আমরা 5 দিয়ে ভাগ করব। এখানে যেহেতু 25-এর শেষের সংখ্যাটি রয়েছে 5 তাহলে একে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে 25-কে ভাগ করলে হবে 5 5-এ 25। 5-কে আবার আমরা 5 দিয়ে ভাগ করব, করলে পাবো
एक। এবারে আমরা 30 কে ভাগ করব। যেহেতু শেষের সংখ্যাটি শূন্য আমি কি বলেছিলাম, শেষের সংখ্যাটি শূন্য বা 5 থাকলে আমরা তাকে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে 30 কে ভাগ করলে হবে 5 6 30। 6 একটি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে আমরা সবসময় কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে হবে 2 3 6। 3 দিয়ে 3 কে ভাগ করলে হবে 1। চলে আসবো 45 কে ভাগ করতে, শেষের সংখ্যাটি রয়েছে 5, তাহলে আমরা তাকে 5 দিয়ে ভাগ করব, তাহলে হবে 5 9 45। 9 একটি বিজোড় সংখ্যা, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 3 কে 9, আবার 3 দিয়ে ভাগ করব, কত হবে, 3 1 কে 3। দেখা যাক আমরা 25 কে ভেঙে কি কি উৎপাদক পেলাম। এবার লিখব 30 কে ভেঙে কি কি উৎপাদক পেলাম। দেখে নেব 45 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি কি উৎপাদক পেলাম। দেখো এখানে যেহেতু তিনটি সংখ্যা রয়েছে, তাহলে 25 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এই উৎপাদকগুলি পেলাম, 30 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এই উৎপাদকগুলি পেলাম, এবং 45 কে উৎপাদক বিশ্লেষণ করে আমরা এই উৎপাদকগুলি পেলাম। এবারে আমরা দেখব এই তিনটি উৎপাদকগুলির মধ্যে কি কি মিল রয়েছে। দেখো 25 এর উৎপাদকেও রয়েছে 5, 30 এর উৎপাদকেও রয়েছে 5, এবং 45 এর উৎপাদকেও রয়েছে 5, তাহলে আমরা লিখব 5। এছাড়া আমরা আর কী কী মিল পাচ্ছি, 25 এর উৎপাদকে আবারও রয়েছে 5, কিন্তু 30 এর উৎপাদকে আর 5 নেই, তাহলে আমরা লিখতে পারবো না। আবার দেখো 30 এর উৎপাদকে রয়েছে 2, সেগুলো আবার 45 এর উৎপাদকে বা 25 এর উৎপাদকে নেই। একমাত্র মিল রয়েছে 25 এর উৎপাদকে রয়েছে 1, 30 এর উৎপাদকে রয়েছে 1, এবং 45 এর উৎপাদকে রয়েছে 1, তাহলে আমরা এই 1 কে লিখে ফেলবো, তাহলে 5 গুণ 1 হবে 5 এক কে 5। এবারে আমরা সরাসরি চলে যাব উমরদাগের অঙ্কটিতে। উমরদাগে দেখো তিনটি সংখ্যা রয়েছে, 12 18 এবং 27। বারোর লাস্টের অঙ্কটি যেহেতু রয়েছে 2 অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 12 কে ভাগ করলে হবে 6, 6 সংখ্যাটিও জোড়, তাহলে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, করলে হবে 3, 3 কে আমরা 3 দিয়ে ভাগ করলে পাবো 1। চলে আসব 18 কে উৎপাদকে বিশ্লেষণ করতে, আবার দেখা যাচ্ছে শেষের অঙ্কটি হলো জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 18 কে ভাগ করলে হবে 9, 9 কে আমরা 3 দিয়ে ভাগ করব, পাবো 3 3 কে 9, আবার 3 কে 3 দিয়ে ভাগ করলে পাবো 1। চলে আসবো 27 কে উৎপাদকে বিশ্লেষণ করতে, এবারে তোমরা দেখতে পাচ্ছ শেষের অঙ্কটি কি রয়েছে, শেষের অঙ্কটি রয়েছে একটি বিজোড় সংখ্যা 7, আর আমরা জানি বিজোড় সংখ্যাকে সবসময় আমরা 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে 27 কে ভাগ করলে হবে 9, 9 বিজোড় সংখ্যা, 3 দিয়ে ভাগ করব, 3 3 কে 9, আবার আমরা 3 কে 3 দিয়ে ভাগ করলে পাবো 1। এবারে আমরা 12-র যে উৎপাদকগুলি রয়েছে, 18-র যে উৎপাদকগুলি রয়েছে, এবং 27-এর যে উৎপাদকগুলি রয়েছে, এই উৎপাদকগুলির মধ্যে আমরা কি কি মিল পাচ্ছি সেইটা দেখে নেব। 12-র উৎপাদকের মধ্যে রয়েছে 2, 18-র উৎপাদকের মধ্যে রয়েছে 2, এবং 27-এর উৎপাদকের মধ্যে কোনো 2 নেই, তাহলে আমরা 2 কে লিখতে পারবো না। আবার দেখো 12-র উৎপাদকের মধ্যে রয়েছে 2, 18-র উৎপাদক এবং 27-এর উৎপাদকের মধ্যে 2 নেই, কিন্তু 12-র উৎপাদকে রয়েছে 3, এবং 18-র উৎপাদকের মধ্যেও রয়েছে 3, এবং 27-এর উৎপাদকের মধ্যেও আমরা পাচ্ছি 3, তাহলে আমরা এই 3 কে লিখে ফেলবো। তাছাড়া আর আমরা কি কি মিল পাচ্ছি, রয়েছে 1, 18-র উৎপাদকের মধ্যেও রয়েছে 1, এবং 27-এর উৎপাদকের মধ্যেও রয়েছে 1, তাহলে আমরা এই 1 কে লিখে ফেলবো, তাহলে 3 গুণ 1। চলে আসবো এবারে 6-এর দাগের অঙ্কটিতে। 6-এর দাগের অঙ্কটিতে তিনটি সংখ্যা রয়েছে, সংখ্যাগুলি হলো 15, তারপরে রয়েছে 25, এবং তারপরে রয়েছে 40। তাহলে আগে আমরা প্রথমেই 15-কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 15-র শেষ অঙ্কটি দেখো রয়েছে 5, তাহলে আমরা একে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে 15-কে ভাগ করলে হবে 5 3 15।
तीन के आम्रा तीन दिए भाग करब, भाग कर ले पाबो तीन एक के तीन। तारपर पचिस के आम्रा एबारे भाग करब, जेहेतु शेष अंकटी पाँच ताहले आम्रा पाँच दिए करब, पाँच दिए पचिस के भाग कर ले हबे पाँच पाँचे पचिस। तारपरे आम्रा पाँच के आबार पाँच दिए भाग करब, कर ले पाबो एक। चले आसब चल्लिस के भाग करते, शेष अंकटी आम्रा कि देखते पाच्छि शून्य। তাহলে শেষ অঙ্কটি শূন্য বা পাঁচ থাকলে আমরা সব সময় পাঁচ দিয়ে ভাগ করব। তাহলে পাঁচ দিয়ে আমরা চল্লিশকে ভাগ করলে পাব আট, পাঁচ আটে চল্লিশ। এবারে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আট সংখ্যাটি রয়েছে এটি একটি জোড় সংখ্যা, তাহলে আমরা একে দুই দিয়ে ভাগ করব। আটকে দুই দিয়ে ভাগ করলে পাব চার, চারকে আমরা আবার কত দিয়ে ভাগ করব, যেহেতু সংখ্যাটি জোড় তাহলে আমরা দুই দিয়ে ভাগ করব, করলে হবে দুই দুগুণে চার। আবার দুইকে দুই দিয়ে ভাগ করলে হবে এক। এবারে আমরা উৎপাদকগুলিকে সব লিখে ফেলব। তাহলে আমরা দেখে নেব এই উৎপাদক, এইখানে যে উৎপাদকগুলি রয়েছে এবং চল্লিশের যে উৎপাদকগুলি রয়েছে, এই উৎপাদকগুলির মধ্যে আমরা কী কী মিল পাচ্ছি। দেখো পনেরোর উৎপাদকের মধ্যে রয়েছে পাঁচ, পঁচিশের উৎপাদকের মধ্যেও রয়েছে পাঁচ এবং চল্লিশের উৎপাদকের মধ্যেও রয়েছে পাঁচ। তাহলে আমরা লিখে ফেলব পাঁচ। তারপরে দেখো পনেরোর উৎপাদকের মধ্যে রয়েছে তিন, কিন্তু পঁচিশ এবং চল্লিশের উৎপাদকের মধ্যে কি তিন রয়েছে? নেই। তাছাড়া চল্লিশের উৎপাদকে রয়েছে দুই, কিন্তু পঁচিশ এবং পনেরোর উৎপাদকের মধ্যে দুই নেই। এছাড়া আর আমরা কী কী মিল পাচ্ছি, সেটি হলো এক, পঁচিশের উৎপাদকের মধ্যেও আমরা পাচ্ছি এক এবং চল্লিশের উৎপাদকের মধ্যেও আমরা পাচ্ছি এক। তাহলে আমরা লিখে নেব এক। তাহলে পাঁচ গুণ এক, পাঁচ এক কে পাঁচ।